এলাকার লোকের নানান কথা কানে নিলেই মাথা ব্যথা। আমার কথা একটাই, যুদ্ধে অংশগ্রহণ করতে সবাই পারে, কিন্তু রাজার দায়িত্ব পালন করতে কেউ পারে না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, অনেকদিন পরে কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমার কিন্তু একটা ভিডিওতে অনেকে কিন্তু কমেন্ট করেছেন যে ভাইয়া জিসান রাজের মতো কীভাবে ভিডিও এডিট করব, সেটা নিয়ে একটা টিউটোরিয়াল দেন। তো আমার চ্যানেলের মধ্যে এতদিন একটা স্ট্রাইক থাকার কারণে আমি কোনো প্রকার ভিডিও আপলোড করতে পারি নাই, তাই আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের জন্য। তো যারা যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন যে আজকের এই ভিডিওটি কেমন হলো। তো চলুন কথা বাড়াবো না, আমরা আজকের এই ভিডিওটি শুরু করব। তো যারা যারা জিসান রাজের মতো ভিডিও এডিটিং শিখতে চান তাদেরকে আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে। যদি ভিডিওটি স্কিপ করে করে দেখেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আজকে জিসান রাজের ভিডিওটি মেক করতে পারবেন মাত্র এক ক্লিকে। তো প্রথমেই বলে নিই, আজকের এই ভিডিওটি মেক করার জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন, কারণ এই অ্যাপসের মাধ্যমে একটা ইফেক্ট ইউজ করলে আপনি জিসান রাজের মতো ভিডিওটি ইজিলি মেক করতে পারবেন। তো আমি দেখিয়ে দিব। তো প্রথমে কি করতে হবে, আপনাকে আপনার মোবাইল ফোন দিয়ে একটা ভিডিও শ্যুট করে নিতে হবে। বাহিরের মধ্যে একটা টিকটক ভিডিও বলেন বা শর্ট ভিডিও বলেন, আপনি একটা ভিডিও ক্রিয়েট করে নেবেন এবং সেই ভিডিওটির মধ্যে আপনি নর্মালি আমরা যে কালার গ্রেডিংটা করি আপনাকে জাস্ট ওই কালার গ্রেডিংটা করে নিতে হবে। যদি আপনি শুধু র একটা ভিডিও করে ওটার মধ্যে এই ইফেক্টটা বসান তাহলে কিন্তু আপনার এই ভিডিওটি জিসান রাজের মতো এডিটিং হবে না। ফার্স্ট অফ অল আপনাকে একটা ভিডিও শ্যুট করতে হবে বাইরে ক্যামেরা দিয়ে, এবং সেকেন্ড আপনাকে ওই ভিডিওটিকে একটা কালার গ্রেডিং করতে হবে। কালার গ্রেডিং করার পরে ক্যাপকাট থেকে সেভ করে আপনাকে এবার ওই ইনস্টাগ্রামে গিয়ে একটা ইফেক্ট বসালে আপনার ভিডিওটি একেবারে জিসান রাজের মতো এডিটিং হয়ে যাবে। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি। এরকম আমি জিসান রাজের একটা ভিডিও নিয়েছি, আগের ওর আগের যে ভিডিওগুলো ছিল এখান থেকে একটা ভিডিও নিয়েছি যেটার মধ্যে এই ইফেক্টটা নাই, শুধুমাত্র কালার গ্রেডিং করা আছে। তো জাস্ট কী করবেন, আপনি কালার গ্রেডিং করা কমপ্লিট হলে আপনি ইনস্টাগ্রাম অ্যাপসটি ওপেন করে নেবেন। আর ক্যাপকাট দিয়ে কালার গ্রেডিং করতে না পারলে আমার এ নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। জাস্ট আমি ইনস্টাগ্রাম অ্যাপসটি ওপেন করে দিয়েছি। এবার আমরা এখান থেকে নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছি, মাঝখানে প্লাস আইকনে একটা ক্লিক করব। তো ভিউয়ার্স, প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার গ্যালারিতে যতগুলো ভিডিও অ্যান্ড ফটো আছে সব কিন্তু এখানের মধ্যে শো করবে। জাস্ট আপনি যে ভিডিওটি কালার গ্রেডিং করে নিয়েছেন ওই ভিডিওটি এখান থেকে আপনাকে সিলেক্টেড করে দিতে হবে। জাস্ট এবার আপনি কি করবেন, নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, পোস্ট, স্টোরি, রিল। জাস্ট আপনাকে এখান থেকে এই রিল অপশনের মধ্যে একটা ক্লিক করতে হবে। তো রিলে ক্লিক করার পর সেমভাবে ভিডিও অ্যান্ড ফটো শো করবে। জাস্ট এবার আপনি যে ভিডিওটি এখান থেকে এই ইফেক্টটি ইউজ করবেন জাস্ট আপনাকে ওই ভিডিওটি এখান থেকে সিলেক্টেড করে দিতে হবে। তো জাস্ট আমি জিসান রাজের ভিডিও একটা নিচ্ছি। তো দেখেন ভিউয়ার্স, আমি জিসান রাজের এই ভিডিওটি নিয়েছি। দেখেন এই ভিডিওর মধ্যে কিন্তু কোনো প্রকার ইফেক্ট দেওয়া না, জাস্ট এর মধ্যে একটু কালার গ্রেডিং করা আছে। এবার জাস্ট আমরা এখানের মধ্যে ইফেক্টটি বসাবো। ইফেক্টটি বসানোর জন্য উপরে দেখেন ডাউনলোড একটা অপশন আছে, তার পাশে কিন্তু ইফেক্টের একটা অপশন দেখতে পাচ্ছেন, তিনটা স্টারের টাইপের। জাস্ট এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস দেখাবে। জাস্ট সার্চ বারে একটা সার্চ করবেন, সার্চ করার পর আপনারা এখানের মধ্যে লিখে দিবেন BISITA, ভিজিটা, ভিজিটা লিখবেন। ভিজিটা লেখার পর প্রথমে একটা ইফেক্ট দেখতে পারবেন, এই ইফেক্টের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে সাথে সাথে কিন্তু জিসান রাজের ভিডিওটি কিন্তু ও যে ইফেক্টটি ইউজ করে ওই ইফেক্টটি কিন্তু এখানে মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি ভিজিটা লেখার পর যদি এই ইফেক্ট আপনার এখানে মধ্যে না আসে তাহলে আপনি কি করবেন, আপনার মনে হয়তো এরকম একটা কোয়েশ্চেন থাকতে পারে। জাস্ট আপনি কি করবেন, ভিজিটা দিয়ে যদি না আসে এটা কেটে দিবেন। এখান থেকে এটি কেটে দেওয়ার পর জাস্ট আপনি এখানে মধ্যে লিখে দিবেন ওল্ডস, OLDSE, ওল্ডস লিখে দেওয়ার পর দেখতে পারবেন যে প্রথমেই দুইটা ইফেক্ট থাকবে। আপনি এখান থেকে প্রথমটার মধ্যে একটা ক্লিক করবেন, প্রথমটার মধ্যে ক্লিক করলে দেখতে পারবেন যে সেম ওই ইফেক্টটা কিন্তু এখানে মধ্যে শো করবে। তো ভিউয়ার্স, এবার যদি আমি দেখাই দেখতে পাচ্ছেন ওর ভিডিওর মধ্যে কিন্তু এই ইফেক্টটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, ও যে ইফেক্টটা ওর ভিডিওর মধ্যে ইউজ করে। তো ভিউয়ার্স, আশা করি আপনি যদি আপনার ভিডিওর মধ্যে এই ইফেক্টগুলো ইউজ করে ভিডিওগুলো টিকটকের মধ্যে আপলোড করেন তাহলে দেখতে পারবেন যে আপনার ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ আসতেছে, কারণ এখন এই ইফেক্টগুলো প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে। আর এই ইফেক্টটি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভিডিওটি একেবারে HD কোয়ালিটির হয়ে গিয়েছে, 4K দেখা যাচ্ছে। তো জাস্ট আপনি এখান থেকে এটা ইউজ করে এখান থেকে ভিডিওটি সেভ করে নিতে পারবেন। এবার উপরে কর্নার আইকনে একটা ক্লিক করলে, সেভ আইকনে ক্লিক করলে দেখতে পারবেন যে ভিডিওটি আপনার গ্যালারিতে সেভিং হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সট কিরকম ভিডিও চান, আর ভিডিওটি অবশ্যই অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।